আসসালামু আলাইকুম বিটি জব পেইন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো চলে আসলাম আরও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো এইজিস সার্ভিসেস লিমিটেড অর্থাৎ বাংলাদেশের যে স্বনামধন্য যে প্রতিষ্ঠান স্কোয়ার গ্রুপ তো এই স্কোয়ার গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান হলো এইচএিস সার্ভিসেস লিমিটেড যেখানে আপনাদের জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদেরকে নিম্ন শর্তাবলী অনুসরণ করে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে রাখি যে এইচএস সার্ভিস সার্ভিসেস লিমিটেড আসলে এটা কী এইচএিস সার্ভিসেস লিমিটেড এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনাদের ট্রেনিং করানো হবে পাঁচ মাসের সরি পাঁচ সপ্তাহের ট্রেনিং করানো হবে নিরাপত্তা কর্মী হিসাবে আপনাদের গড়ে তোলার জন্য আপনাদের কঠোর ট্রেনিং করানো হবে পাঁচ সপ্তাহে ঠিক আছে পাঁচ সপ্তাহে ট্রেনিং করানোর পর আপনাদেরকে চাকরিতে নেওয়া হবে ঠিক আছে তো যারা বেসরকারি একটা জব খুঁজতেছেন তাদের জন্য এই নিয়োগ এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে পারে এখানে আপনারা কি পাশে আবেদন করতে পারবেন এবং কি কি সুবিধা আপনারা পাবেন যে সার্ভিসেস লিমিটেডে যোগ দিয়ে তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটি দৈর্জ্য সহকারে দেখবেন তো এখানে আমি প্রথমেই আপনাদেরকে দিছি যে বাংলাদেশের যে স্কয়ার একটা গ্রুপ আছে বাংলাদেশের স্কয়ার গ্রুপকে সবাই চিনেন অনেক বড় একটা প্রতিষ্ঠান তো স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হলো এইজিস সার্ভিসেস লিমিটেড ঠিক আছে তো এখানে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব তো এখানে দেখেন প্রথমে যোগ্যতার মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র জেএসি বা সমান পরীক্ষা পাশ হলে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলে এখানে আবেদন করা যাবে বয়সটা এখানে সর্বোচ্চ এখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে আপনার সর্বনিম্ন এবং উপজাতিদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট তিন ইঞ্চি হলেই চলবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট দুই ইঞ্চি হলেই চলবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি আপনারা এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই যে সার্ভিসেস লিমিটেড এই প্রতিষ্ঠানটি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কাইন্ডলি আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন অনেক কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র যে সকল যোগ্যতা আপনার প্রয়োজন হবে যে সকল তথ্যাবলী আপনাদেরকে দিতে হবে তার মধ্যে রয়েছে প্রথমে এজি সার্ভিসেস লিমিটেড বরাবর সহজতে আপনাদের একটা আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে শুধু তোলা আপনার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি এবং ফোটোকপি লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের জন্ম সনদের মূল কপি ফোটোকপি লাগবে নাগরিকত্বের চারি নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি যেটা চেয়ারম্যানের সার্টিফিকেট বলা হয় সেটা লাগবে এবং আপনার পিতা বা মাতার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে ঠিক আছে ঠিক আছে নমিনির জন্য অবশ্যই এখানে নমিনি দিতে হবে তো নমিনির জন্য অবশ্যই পিতা অথবা মাতার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে ঠিক আছে তো এখানে যে সকল সুবিধা আপনারা পাবেন এখানে জব করে চাকরি করে যে সকল সুবিধা আপনারা পেতে পারেন সুবিধার মধ্যে দেখেন এখানে বলা আছে আপনাদের প্রথমে আকর্ষণীয় বেতন ভাতা দেওয়া হবে ফ্রি টাকা কাওয়ার ব্যবস্থা করা হবে ফ্রি ইউনিফর্ম দেওয়া হবে প্রবি প্রভিডেন্ট ফাউন্ড আছে ফান্ড আছে তারপর রয়েছে গ্রোচুইটি ব্যবস্থা তারপর লাইফ ইন্স্যুরেন্স বাৎসরিক দুইটি বোনাস পাবেন আপনারা তারপর প্রফিট শেয়ার বোনাস পাবেন তারপর পারফর পারফরম্যান্স বোনাস পাবেন বাৎসরিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন আপনারা ঠিক আছে তারপর এখানে আরও আছে তারপর হয়েছে এখানে ওভারটাইম এর সুবিধা পাবেন পদোন্নতির সুবিধা পাবেন আপনারা বাৎসরিক সাতত্রিশ দিন আপনার বেতন সহ ছুটি এবং চোদ্দো দিন চিকিৎসার ছুটি পাবেন আপনারা এবং মহিলাদের জন্য বারো একশো বারো দিনের মাতৃকালীন ছুটি আপনারা পাবেন তারপর স্কোয়ার হাসপাতালের হাসপাতাল ও চিকিৎসার ক্ষেত্রে আপনাদের বিশেষ ছাড় দেওয়া হবে বিশেষ করে নিজ আপনি নিজে পাবেন আপনার বাবা মা পাবে এবং আপনার স্ত্রী সন্তান এগুলো পাবে ঠিক আছে এই সুবিধাগুলো এবং স্কোয়ার কোম্পানি থেকে আপনারা যে কোনো ওষুধ কিন কেনার ক্ষেত্রে আপনার সুলভ মূল্যে এই ওষুধগুলো কিনতে পারবেন তো কার বরাবর আপনাদের আবেদনটা করতে হবে এখানে তাদের ঠিকানাটা দেওয়া আছে তো আমি ঠিকানাটা আপনাদেরকে বলছি এই যে দেখেন এইজ এস সার্ভিসেস লিমিটেড স্কোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে প্রধান কার্যালয় হলো দেওয়া আছে এখানে প্রধান প্রধান কার্যালয় এবং ট্রেনিং সেন্টার আপনাদের কি যে ট্রেনিং করানো হবে পাঁচ সপ্তাহের এই ট্রেনিং সেন্টারের ঠিকানাটা এখানে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে আমি মার্কিং করে দিচ্ছি আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন বিশেষ করে আপনারা যদি এখানে আবেদন করেছেন তাহলে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য ঠিক আছে তো যারা আবেদন করবেন তারা অতি দ্রুত আবেদন করে ফেলবেন এইটা প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তারা প্রকাশ হয়েছে দৈনিক কৌরতুয়া যে একটা পত্রিকা আছে আপনারা চাইলে দেখতে পারেন অনলাইনে দৈনিক কৌরতুয়া একটা পত্রিকা আছে সেই পত্রিকায় প্রকাশ হয়েছে পাঁচ নভেম্বর দু হাজার একুশ তারিখে এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেই তারিখটা এখানে দেওয়া নাই যারা দ্রুত আবেদন করতে পারবেন এবং যারা সবার আগে আবেদন করতে পারবেন তাদের আবেদনটাই মেবি গ্রহণ করা হবে তো অবশ্যই যারা আবেদন করতে চান যারা বেসরকারি একটা চাকরি করতে চান তো তারা অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন অষ্টম শ্রেণীর হলে এখানে আবেদন করা যায় ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওর সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ